এই পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং অসাধারণ 5টি স্মার্টফোন ক্যাট অ্যাস 60। বন্ধুরা, বিশ্বের যত উন্নত মোবাইল কোম্পানিগুলো রয়েছে, তারা মোবাইল নির্মাণের সময় সেই সকল ব্যক্তিদের কথা একেবারেই ভুলে যান যাদের পাথরের মতো মজবুত মোবাইলের প্রয়োজন হয়। এ সকল ব্যক্তিরা প্রতিদিন নতুন নতুন মোবাইল কিনতে পারেন না, কিন্তু এদের জব করাকালীন সময় মোবাইল পানিতে পড়ে গেলে বা মেঝেতে পড়ে ভেঙে যায় বা হাত থেকে পড়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। ঠিক এ সকল ব্যক্তিদের জন্যই তৈরি হয়েছে ক্যাট অ্যাস 60 মোবাইল। এই মোবাইলটি অসাধারণ মজবুত। এটিকে 5 মিটার গভীর পানিতে 1 ঘন্টা ধরে ফেলে রাখলেও এর ভিতরে 1 ফোঁটা পানিও ঢুকতে পারে না। এছাড়াও এটিতে যে প্রযুক্তি প্রদান করা হয়েছে, যেটি সবচেয়ে আকর্ষণীয়, সেটা ইনবিল্ট থার্মাল ইমেজিং। এটির ইনবিল্ট থার্মাল ইমেজিং ক্যামেরা ধোঁয়া এবং অন্ধকারে খুবই হেল্পফুল। এটি যে কোনো প্রকারের তাপ বা উষ্ণতাকে ডিটেক্ট করে ফেলে, অর্থাৎ এটির মাধ্যমে আপনি লুকানো কোনো চোরকে অথবা আপনার পোষা প্রাণীটিকে খুব সহজেই ডিটেক্ট করে খুঁজে বের করতে পারবেন। এই মোবাইলটিকে আপনি 25°- এর ঠান্ডা জায়গায় অথবা 55° তাপমাত্রা সম্পূর্ণ গরম জায়গাতেও আপনি অনায়াসেই ব্যবহার করতে পারবেন। দ্য নিডএক্স এক সময় এমন ছিল, যখন টেলিফোনের পরে মোবাইল আসে, সেই সময়কার মোবাইলগুলোর আকার এতটাই বড় ছিল যে আপনি সেটা পকেটে নিয়ে ঘুরতে পারতেন না বা পকেটে নিয়ে ঘোরা অসম্ভব ছিল। এরপর প্রযুক্তির উদ্ভাবনের সাথে সাথে এই মোবাইলের আকার দিন দিন ছোট হতে থাকলো এবং টাচ স্ক্রিন মোবাইল আসার পর থেকে এর আকার দিন দিন বড় হতে চলেছে। ঠিক এরকম সময় একটু অন্যরকম চিন্তা করে তৈরি করা হয়েছে দ্য নিডএক্স ফোন। দ্য নিডএক্স ফোন আকারে 9 সেন্টিমিটার লম্বা এবং ওজনে মাত্র 66 গ্রাম। এটি পৃথিবীর সবচেয়ে ছোট স্মার্টফোন, এতটাই ছোট যে এটি আপনি বাচ্চাদের পকেটে অথবা নিজের পার্সের ভিতরেও ঢুকায় রাখতে পারবেন। সব রকমের স্পেসিফিকেশন সহ এই ফোনটি ওয়াটারপ্রুফও পাবেন। এর স্ট্যান্ডবাই ব্যাটারি লাইফ 55 ঘন্টা, আর আপনি এটাতে 2টি সিম কার্ড সহ মেমোরি কার্ডও রাখতে পারবেন। আপনি যদি ছোট স্মার্টফোন পছন্দ করেন, তাহলে এটি আপনার জন্য একটি পারফেক্ট চয়েস হবে। দ্য নো ফোন, এটি বিশ্বের সবচেয়ে সস্তা মোবাইল যার মূল্য মাত্র 500 টাকা। যেমনটি এর নাম, তেমনটি এর কাজও। এই নো ফোনটিতে না আছে কোনো ডিসপ্লে, না আছে কোনো ক্যামেরা, না আছে ব্যাটারি। আরে বন্ধুরা, এটিতে চার্জ করারও কোনো টেনশন নাই। আসলে এই মোবাইলটি তৈরি করা হয়েছে সে সকল ব্যক্তিদের জন্য যারা মোবাইল রাখতে বিরক্ত বোধ করেন এবং যাদের মোবাইল ঘনে ঘনে মোবাইল ফেলে দেওয়ার আছাড় মারার অভ্যাস আছে। এই মডেলটির সাথে আরও একটি মডেল রয়েছে, যে মোবাইলটি তাদের জন্য যাদের সেলফি নেওয়ার মতন অসুখ রয়েছে। সে মডেলটিতে একটি স্ক্রিনের জায়গায় একটি আয়না বসানো থাকে। যদি আপনার এরকম কোনো অসুখ থেকে থাকে, তাহলে এই মোবাইল দুটি আপনাদের জন্যই। মোবিকোমা। বন্ধুরা, মার্কেটে অবস্থিত মোবাইলগুলো দেখে দেখতে যদি আপনি বোর হয়ে গেছেন, তাহলে এই মোবাইলটি আপনাকে রিফ্রেশ করে দিবে। মোবিকোমা আসলে একটি অসাধারণ মোবাইল। এই ফোনটি মরিউসের দ্বারা তৈরি করা হয়েছে, যা মাইক্রো লক্সের সাথে একে অপরের সাথে জোড়া লেগে থাকে। এর ছোট 2টি মডিউলের মধ্যে এর পুরো প্রসেসিং সিস্টেমটিকে সেট আপ করা থাকে। সেই 2 মডিউলসের সাথে আপনি যত ইচ্ছা বেশি বেশি করে মডিউলস যোগ করতে পারেন। এটি পুরোপুরিভাবে কাস্টমাইজেবল স্মার্টফোন। এটি আপনি প্রয়োজন অনুযায়ী মডিউলস চেঞ্জ করতে পারেন, অর্থাৎ আপনি যদি এটিকে ফোন কল করার জন্য ব্যবহার করেন, তাহলে আপনি এটাকে প্রয়োজনে ছোট করে ব্যবহার করতে পারবেন, আর বড় স্ক্রিন যাদের পছন্দ তারা এটাকে প্রয়োজনে 1 মিটার পর্যন্ত বড় করতে পারবেন। জি হ্যাঁ, 1 মিটার। এর সফটওয়্যার অটোমেটিক্যালি এর প্রত্যেকটি মডিউলকে নিজেদের সাথে সেট আপ করে ফেলে, অর্থাৎ আপনি যদি এর মাঝখানের মডিউলসগুলোকেও সরিয়ে রাখেন, তারপরেও এর কিনারের মডিউলসগুলো নিজে থেকেই নিজেদেরকে অ্যাটাচ করে সেট আপ করে ফেলে। এখন শুধুমাত্র এটি একটি কনসেপ্ট মোবাইল, তবে মার্কেটে খুব শীঘ্রই এই মোবাইলটি চলে আসবে। Nokia 888। Nokia 888-কে আপনারা সব মোবাইলের বস বলতে পারেন, কারণ এটি একটি কাগজের মতোই ফ্লেক্সিবল। এটি আপনি আপনার কবজিতে আটকিয়ে রাখতে পারেন অথবা আপনার বইয়ের পাতার ভাঁজে রেখে দিতে পারেন, অর্থাৎ আপনি এটিকে যেভাবে খুশি সেভাবেই ব্যবহার করতে পারেন। এই ফোনটিকে ফ্লেক্সিবল করার জন্য এতে লিকুইড ব্যাটারি এবং ওয়্যারিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তো এই ছিল বিশ্বের কিছু অসাধারণ স্মার্টফোন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন।